আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি রিল ভিডিও নিয়ে সবার সাথে হাজির হতে চলেছি। তো ভিডিওটি হচ্ছে একদম বাস্তব উদাহরণ, একটি অটো ড্রাইভারের কাছ থেকে আমরা শুনব তো কিভাবে বাস্তব ধারাবাহিকতা, কিভাবে অটো চার্জ করতে হয় এবং কিভাবে অটো গাড়ি ব্যবহার করতে হয়। তো সেই কারণে আমরা একটি ঐতিহ্যবাহী একটি গ্যারেজের সন্ধান পেয়েছি এবং সেই গ্যারেজের যে এক্সপার্ট একটি ড্রাইভার এবং যার সুনাম অনেক দিন ধরেই শুনতে পারতাছি, তো সেই গ্যারেজের যে ড্রাইভারটিকে আমরা খুঁজে পেয়েছি, তো তার কাছ থেকে কিছু সরাসরি কথা শুনব। তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকেও হেলা ভেবে এড়িয়ে যাবেন না, কারণ বাস্তব অভিজ্ঞতার একটি দাম আছে। তো থিওরিক্যালি আমরা অনেকে অনেক কিছু বলে থাকি, তো আমরা আজকে শুনবো সরাসরি একটি অটো ড্রাইভার কিভাবে সে অটো চার্জিং করে এবং কিভাবে সে গাড়িটি নিয়ন্ত্রণ করে। একদম সরাসরি বাস্তব উদাহরণ হচ্ছে এই ড্রাইভার ভাইটি। তো এই ড্রাইভার ভাইটির কাছ থেকে আজকে আমরা কিছু প্রশ্নের সম্মুখীন হব। তো আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন, কারণ ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু ধারণা আপনার কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সবাইকে ভালোভাবে অনুরোধ করা হচ্ছে। অবশ্যই সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বিশেষ করে যারা অটো ড্রাইভার তাদের জন্য ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ধন্যবাদ সবাইকে। ভাই আপনার নাম? মোহাম্মদ হাফিজ। আপনার ঠিকানা, ফুল ঠিকানা রেডু বলেন। বাড়ি হচ্ছে চাকতা বাগিলিনন টাঙ্গাইল। আচ্ছা, আপনার গাড়ির যে আপনার যে ব্যাটারি বয়স, এতদিন ব্যাটারি লাস্টিং করার কারণটা কি? তো আপনি কিভাবে গাড়িটা চার্জ করেন, তো দর্শকের উদ্দেশ্যে কিছুটা বলেন। আপনি প্রথমত গাড়ি গ্যারেজে ঢোকার পর বিশের থেকে আধা ঘন্টা ব্যাটারিটা জোড়াইতে দিতে হয়। ব্যাটারি জোড়ানোর পরে লাইন বসাই দিতে হয়, বসাই দিলে যাতে ব্যাটারিটা ঠান্ডা হইলে পরবর্তীতে চার্জের সময় তেমনভাবে গরম না হয়, এই কারণে ব্যাটারি ঠান্ডা করে নিতে হয়। আচ্ছা ভাই, আপনি কি গাড়ি চার্জ দেওয়ার আগে কি গাড়ির ব্যাটারির মুখাগুলো খুলেন? হ্যাঁ, ব্যাটারিগুলো অবশ্যই ব্যাটারির মুখাগুলো খুলতে হবে। খোলার পর ওই যে ভালো করে দেখতে হবে যে সবগুলো খুলছে কি না, যদি সবগুলো না খুলে থাকি ভুলে হয়তো যে একটা থাকে সমস্যা নাই, যে একটা থাকলে কিন্তু সবগুলো খুললে ভালো হয়। আবার বাইরে থেকে গেলে আপনি মনে করেন যে ওইগুলা সুন্দর করে লাগায় নিয়ে যেতে হবে যাতে এসিড গুলো বাড়ি খেয়ে উপরে না উঠে আসে। আচ্ছা, যাই গুড আইডিয়া। তো আপনি গাড়িতে পানি ভরেন কতদিন পর পর? অ্যাকচুয়ালি এই পানি ভরার কোনো সঠিক নিয়ম নাই বা ই নাই, এটা নির্ভর করে আপনার ব্যাটারির উপর। ব্যাটারি যদি দুর্বল হয় তাহলে দেখা যাচ্ছে পানি বেশি খায়, আর যদি ব্যাটারি ভালো থাকে তাহলে পানি 15 দিনও যায়, 20 দিনও যায়, আবার 1 সপ্তাহও যায়, পানির কোনো টাইম টেবিল নাই। আমি প্রতিদিন ব্যাটারি মুখা খুলে পানিগুলো চেক দিই, হয়তো বা কোনো রকম থাকতে পারে, যদি কমে থাকে তাহলে ওইটাই পানি দিয়ে দিই, যাতে ব্যাটারি পানি শুকায় গেলে অনেক সমস্যা হয়, ব্যাটারি ভিতরের ইগুলা পুড়ে যায়, যাতে না পুড়ে সেই ক্ষেত্রে প্রতিদিনই চেক দিতে হবে। আচ্ছা, আপনি কি কেনা পানি ব্যবহার করেন নাকি বৃষ্টির অথবা পুকুরের পানি ব্যবহার করেন? আমি গাড়ি কেনার পরে কখনো পানি কিনা ভরি নাই, আমি অ্যাকচুয়ালি ভরি পুকুরের পানি, কিন্তু বৃষ্টির পানি সর্বোচ্চ ভালো হয়। বৃষ্টির পানির মধ্যে আবার কিছু নিয়ম আছে, যেমন চালে থেকে পানি তুললাম ওই পানিটা পরিষ্কার হতে হবে, ময়লাযুক্ত হলে হবে না। আবার পানি যখন ভরবো আমি তখন মনে করেন যে ওইটার ভালো করে ছাইকা পরিষ্কার পানি ভরবো, সবচেয়ে ভালো হয় বৃষ্টির পানি, কিন্তু আমি ব্যবহার করি পুকুরের পানি। তো কিছু কিছু জনে বলে যে বৃষ্টির পানি ব্যবহার করা ব্যাটারির জন্য ক্ষতি, এটা কি ঠিক না ভুল? না, তাদের আইডিয়া ভুল, কারণ বৃষ্টির পানি হচ্ছে সর্বোচ্চ ভালো, এটার মধ্যে কোনো আয়রন নাই, কোনো ভেজাল নাই। আপনার কেনা পানির মধ্যে ভেজাল থাকতে পারে, ভেজাল আছে বলি না কিন্তু থাকতে পারে, অনেক কোম্পানি আছে
যেগুলা ভুয়া ওগুলা পানি কিনা ভরার চেয়ে বৃষ্টির পানি অথবা পুকুরের পানি ভালো হয়। আচ্ছা ভাই, আপনি গাড়িতে চার্জ দেন কতক্ষণ সঠিক সময়? অ্যাকচুয়ালি গাড়িতে চার্জের নিয়ম হচ্ছে 8 ঘন্টা, পারফেক্ট টাইম 8 ঘন্টা। যদি কারেন্ট অ্যাকচুয়ালি সঠিকভাবে থাকে 8 ঘন্টা হলেই যথেষ্ট। 8 ঘন্টা চার্জ দিলে গাড়ি ভালো হয়ে চলে। আর রেগুলার আমি 8 ঘন্টা গাড়ি চার্জ দেই, একটু কম হলেও হলো সমস্যা নাই, কিন্তু 8 ঘন্টা পরিপূর্ণভাবে কারেন্ট যদি থাকে তাহলে 8 ঘন্টাই যথেষ্ট। যদি কারেন্ট কম থাকে হয়তো সেক্ষেত্রে একটু বাড়াই নিতে হয় ভোল্টেজের ব্যবধানে। আচ্ছা, যেদিন পানি ভরেন সেদিন কি চার্জ বেশি দেন নাকি 8 ঘন্টাই রাখেন? হ্যাঁ, পানি বলি ভরা চার্জটা একটু বেশি দিতে হয়, হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি দিলে ওটা পারফেক্ট হয়ে যায় গা। ঠিক আছে, সবটাই আইডিয়াই ভালো আছে। তো আপনি অটো ভাইদের, যারা অটো চালক তাদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শক ভাইদের। হ্যাঁ, তবে অটো ভাইদেরকে আমি বলি, আপনারা নিয়মিত পানি চেক দিবেন, ব্যাটারি খুব যাতে না শুকিয়ে যায়। শুকিয়ে গেলে একদিন শুকিয়ে যদি আপনি চার্জের দিকে খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারি দুর্বল হয়ে যায় গা, পরবর্তীতে ওই ব্যাটারির ওই খুব আর উঠে না। সেই ক্ষেত্রে প্রতিদিন আপনার ব্যাটারিটা অবশ্যই চেক দিবেন যেন পানি না শুকায়। আচ্ছা, ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে।